বহু টালবাহানার পর অবশেষে কোর্টের নির্দেশে ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো বিতর্কিত জায়গায় বেআইনিভাবে গড়ে ওঠা বনোয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কার্যালয়। গত 24 তারিখ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এই অবৈধ ভবনটি ভাঙার জন্য। সেই মতো ভাঙার কাজ শুরু হয়েছিল, কিন্তু তারপরেও আইনি জটিলতায় পড়তে হয়েছিল স্থানীয় প্রশাসনকে। এমনকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েও রক্ষা পেল না। অবৈধ এই নির্মাণটি বৃহস্পতিবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে 5টি বুলডোজার দ্বারা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। যে 45 দাগের উপরে একটা বিল্ডিং ভাঙছে আজকে, এই বিল্ডিংটা যেটা ভাঙছে সেটা পুরো অবৈধ। মানে 43-44 উপরে বিল্ডিং আছে, সেই 43-44 মালিকানা আমরা বা আমি। হ্যাঁ, এই বিল্ডিংয়ে আমাদের একটা 29 তারিখে রায় হয়েছে যে 43-44 বিল্ডিংয়ে কোনো টাচ করা যাবে না। সেইটা আমরা ওনাকে দেখানোর পরেও আমরা একটা লোয়ার কোর্টে একটা মামলা করেছিলাম গত ইংরেজি 6 তারিখে। হ্যাঁ, 5 তারিখে মামলা করি, 5 তারিখের পরে 6 তারিখে আমরা একটা অর্ডার পাই, সেই অর্ডারটা আমরা দিয়ে দিয়েছি। 43-44 ওই জায়গাটায় কোনো ভাঙার অর্ডার কিছু নাই, ওই টাচ করতে পারবে না। অলরেডি আমরা কালকে একটা কমিশনার করেছি, সেই কমিশনারে আজকেই আমাদের অর্ডারে মাফ করতে ছিল কোর্ট অর্ডার মতন। হ্যাঁ, কমিশনারকে ওনারা বলেছেন যে হাইকোর্টের নির্দেশ যে এইখানে এখন আজকে আমরা কমিশনারে কোনো মাপতে দেবো না। কমিশনার ঘুরে গিয়েছেন, এবার কমিশনার উনি আপনার কমিশনার অর্ডার দেবেন কোর্টকে, কোর্টকে বলবেন যে ওনাকে কী করতে বলেছে কী বলেনি। কিন্তু এই মুহূর্তে যে বিল্ডিংটা ভাঙছে সেটা পুরোটা অবৈধ। যদিও বনোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি কোনো দলীয় কার্যালয় ছিল না, এখানে দলীয় বিভিন্ন ক্রিয়াকর্ম চলত, দলীয় কার্যালয় বলে এটাকে দলের দুর্নাম করার জন্য চেষ্টা করা হচ্ছে। যে এটা তৃণমূল কার্যালয় হিসাবে দেখাবেন না, কারণ আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের সংবিধান এবং আইন আইনের পথে চলে। কারণ বিষয় যেটা কোর্ট মেটার, হাইকোর্টের নির্দেশ মতো যেটাই হচ্ছে, এখানে আমাদের এই বিষয়ে কোনো মন্তব্য আমাদের সেরকম কিছু নেই বা আমাদের এখানে কিছু বলারও নেই। কারণ বিষয়টা হচ্ছে আইনের ঊর্ধ্বে আমরা কেউই নয়, আর এটা তৃণমূল কংগ্রেসের কোনোদিনই কার্যালয় ছিল না, এটা আপনাদেরকে আবারও বলছি।